আসসালামু আলাইকুম ভাইরা, তোমাদের যাদের এখনো কোনো ভার্সিটিতে চান্স হয়নি বা হচ্ছে গুচ্ছে কম মার্ক পেয়েছো বা হচ্ছে মেরিট পজিশন অনেক দূরে, তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাবা না, বা অনেকের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। ঠিক আছে, তোমরা বেশি বেশি করে এই ভিডিওতে লাইক কমেন্ট করো যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে, কারণ তোমাদের হাতে খুবই কম সময় আছে। তো সবাই যাতে এই ভিডিওটা দেখার মাধ্যমে একটা ইনফরমেশন জেনে একটু উপকৃত হয়, তো তোমরা এই জন্য এই ভিডিওটা শেয়ার করবা। তো দেখো, আমি যে বিষয়টা বলবো, তোমাদের যাদের এখনো কোথাও চান্স হয়নি তাদের জন্য একটা শেষ অপশন আছে, জাস্ট একটা লাস্ট অপশন। ভার্সিটি বলো, তোমার মেডিকেল বলো, নার্সিং বলো, সব পরীক্ষা হয়ে গেছে, আর 5টা দিন পর হচ্ছে তোমার ঢাবি প্রযুক্তি ইউনিটের পরীক্ষা, মানে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর পরীক্ষা, সেটাও হয়ে যাবে। ঠিক আছে, আবেদন করার ডেট তো শেষ, ভর্তি পরীক্ষাও সব জায়গায় শেষ হয়ে গেছে, তারপরেও তোমার কাছে এখনও একটা অপশন আছে, সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে তোমার বুটেক্স অধিভুক্ত। যেমন তোমরা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম শুনছো না, সেটা যেটা ঢাবি অধিভুক্ত। ঠিক আছে, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে হচ্ছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তেমন এই যে বুটেক্স অধিভুক্ত, বুটেক্স অধিভুক্ত আছে হচ্ছে তোমার 8টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বুটেক্স অধিভুক্ত, যেটার ভর্তি পরীক্ষা এখনো হয় নাই, এবং এটার ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময় আরও 7 দিন বাকি আছে। ঠিক আছে, এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমার 15 জুন 2023, আজকে ভিডিওটা আপলোড হবে, তারপরে এই 7 দিনের ভিতর যারা এই ভিডিওটা দেখার সৌভাগ্য হবে তারাই শুধু আবেদন করতে পারবে, আর যারা এখন এই 7 দিনের ভিতরে জানতে পারবে না তাদের কিন্তু পরে আফসোস করতে হবে। ঠিক আছে, এজন্য তোমাদের যাদের এখনো কোথাও চান্স হয়নি তোমরা দ্রুত এই জায়গায় আবেদন করে ফেলো। আমি ডিসক্রিপশন বক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদনের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, তো চলো, এখানে আবেদন করতে তোমার কি কি রিকোয়ারমেন্ট থাকা লাগবে। ঠিক আছে, তোমার ফার্স্ট অফ অল HSC থাকতে হবে 2021-22। ঠিক আছে, 2021 সাল অথবা 2022 সালে তোমার HSC পরীক্ষাটি হইতে হবে। ঠিক আছে, এবং তোমার GPA, যে HSC পরীক্ষা দাও, 5-এর ভিতর তোমার HSC পরীক্ষায় GPA ন্যূনতম 4 থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারলা, এই একটা কন্ডিশন গেল। একটা বললাম সাল 21 অথবা 22 সালের পরীক্ষার্থী হইতে হবে HSC, আর একটা কন্ডিশন বললাম তোমার GPA ন্যূনতম 4 থাকতে হবে। এরপরে কিছু সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট আছে, সেইগুলো দেখি, এটা অনেকেই বুঝো না, তোমাদের ক্লিয়ার করে দেই। দেখো, তোমার HSC-র এটা কিন্তু এই সব হিসেবটা হবে হচ্ছে HSC-র যে বোর্ড পরীক্ষা দিচ্ছে সেইটার। HSC-র ম্যাথে তোমার ন্যূনতম 3.50 পাইতে হবে, এবং ফিজিক্সে ন্যূনতম 3.50 পাইতে হবে, কেমিস্ট্রিতে ন্যূনতম 3.50 পাইতে হবে, ইংরেজিতে ন্যূনতম 3.00 পাইতে হবে। এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে ইংলিশ, এই 4টা মিলে তোমার টোটাল পয়েন্ট থাকতে হবে 15.50। ঠিক আছে, 15.50। এরপরে একটা কথা আছে যে বায়োলজি নিয়ে তো কিছু বললে না, ভাইয়া তোমার HSC-তে যদি বায়োলজি নাও থাকে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা, তোমার ইঞ্জিনিয়ারিং হইতে বায়োলজি দরকার হবে না। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে SSC+HSC, এই দুইটার GPA মিলে তোমার ন্যূনতম 8 থাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ফোর সাবজেক্ট ছাড়া না, কিন্তু অনেক জায়গায় বলে ফোর সাবজেক্ট ছাড়া এত GPA থাকতে হবে, এখানে বলছে SSC আর HSC মিলে তোমার ন্যূনতম 8 GPA থাকতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমার থাকে, তাহলে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদন করতে পারবা এবং তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ BSc, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু BSc, ঠিক আছে, BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে। হ্যাঁ, BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে, 4 বছর মেয়াদি, 8 সেমিস্টার। ঠিক আছে, কোর্স কারিকুলাম হচ্ছে তোমার সেম বুটেক্সের সিলেবাস। এই যে দেখো,
এই যে বুটেক্সের স্টুডেন্টরাও এই সিলেবাস পড়ে, এই যে দেখো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল লেখা, এই আমাদের হাতেও এই সিলেবাস ধরাই দিছে, আমাদেরও এই সিলেবাসটা পড়তে হয়, ঠিক আছে? এবং সার্টিফিকেটও তোমাদের বুটেক্স প্রদান করবে। তো এরপরে আসি তোমার যে ইনফরমেশনটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কয়টা কলেজ আছে তোমার। কলেজ আছে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 8টা, সেই 8টায় কয়টা সিট আছে? সিট আছে প্রত্যেকটায় হচ্ছে 120টা করে। হ্যাঁ, প্রত্যেকটায় 120টা করে সিট। তাহলে তুমি 8টায় 8 দিয়ে গুণ দাও, তাহলে কত আসে তোমার? 960। তার মানে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সিট হচ্ছে 960টা, মনে রাখতে হবে। এবং এই কলেজগুলোই কিন্তু বেশি মেরিট পর্যন্ত টানে না, কারণ হচ্ছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বা যাদের পেশন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, তারাই শুধুমাত্র কিন্তু এখানে আবেদন করে। যেহেতু এটা স্পেশালাইজড একটা প্রতিষ্ঠান, এখানে কিন্তু হজবরল নাই যে বিভিন্ন সাবজেক্ট আছে, আমি চান্স পাইলে এই সাবজেক্ট পড়বো ওই সাবজেক্ট পড়বো। এটা হচ্ছে যারা ফোকাস টেক্সটাইলের প্রতি তারাই কিন্তু আবেদন করে। এই জন্য মেরিট কিন্তু বেশি দূর পর্যন্ত যায় না। তোমার হাইস্ট 1300 মেরিট পর্যন্ত বা 1300 মেরিট পর্যন্ত যদি তুমি ভর্তি পরীক্ষায় রাখতে পারো তোমার মেরিট, তাহলে তুমি চান্স পাবা, ঠিক আছে? আর মার্ক কিন্তু প্রকাশ করা হয় না, শুধু মেরিট দেওয়া হয়, এই জিনিসটা মাথায় রাখবা। এরপরে আসি তোমার, দেখো আমি কিন্তু লিখে রাখছি এটা তোমার লাস্ট অপশন, ঠিক আছে? লাস্ট অপশন, এরপরে কিন্তু আর কোথাও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না। এবং এই যে তোমার 960টা সিট আছে এবং প্রত্যেকটা কলেজে 120টা সিট আছে, এই 120টা সিট আবার তোমার চার ভাগ করা, ঠিক আছে? 120টা সিট, প্রত্যেক কলেজে তোমার ডিপার্টমেন্ট আছে 4টা, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডাব্লু দিয়ে লিখলাম, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এ দিয়ে লিখলাম, তারপরে হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং লিখলাম ওয়াই দিয়ে, আর হচ্ছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এফ দিয়ে লিখলাম। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমার সিট হচ্ছে কতটা? 30টা করে। হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 30টা করে সিট, তার মানে 30টা করে সিট এবং প্রত্যেকটা কলেজে তোমার 120টা সিট। তো এই দেখো এক্সামের সময়টা কতটুকু, এক্সামের সময় অনেকেই কিন্তু ভাবে যে হচ্ছে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, তা কিন্তু না। এক্সামের টাইম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট মানে কি 100 মিনিট? না, 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 80 মিনিট, ঠিক আছে? সময়টা খেয়াল রাখবা। এবং এক্সামের ডেট হচ্ছে 8 জুলাই 2023। আজকে আমি ভিডিও করতেছি 8 জুন 2023, আর তোমার এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 8 জুলাই 2023-এর, ঠিক আছে? তোমার দেখছে তোমাদের হাতে এখনও 1 মাস টাইম আছে। এই 1 মাস টাইমে তোমার পড়তে হবে কি, প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে হবে। বিগত বছরের টেক্সটাইল ভর্তি পরীক্ষায় যে বিগত বছরের প্রশ্ন ব্যাংকগুলো আসছে, মানে প্রশ্নগুলো আসছে, সেগুলো তোমার বেশি বেশি করে সলভ করতে হবে। এবং ভার্সিটির যে প্রিপারেশনগুলো নিয়েছিলা সেগুলো তোমার আবার প্র্যাকটিস করতে হবে। চান্স পাওয়া খুব কঠিন না, তুলনামূলক সহজ প্রশ্ন হয় এবং তুমি সহজেই চান্স পাইতে পারবা, ঠিক আছে? এবং এখানে কিন্তু সেকেন্ড টাইমাররা ভর্তি পরীক্ষা দিতে পারে। মূলত দেখবা যে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি যদি চান্স পাই, অধিকাংশই দেখবা সেকেন্ড টাইমার, কারণ ফার্স্ট টাইমে এইসব কলেজের সম্পর্কে অনেকেই জানে না, এই জন্য হচ্ছে জানে না বা হচ্ছে অজ্ঞতাবশত আবেদন করে না। এই জন্য বেশিরভাগ স্টুডেন্টরাই দেখা যায় যে সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইম যখন প্রথমবার যখন ভর্তি মানে চান্স পায় না, তারপরে দ্বিতীয়বার দেখে যে কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দেওয়া যায়, পাগল হয়ে যায় একদম সব জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। আমি নিজেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছি, প্রথমবার যদি এই জায়গা দেই নেই, দ্বিতীয়বার খুশি কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দেওয়া যায়, সব জায়গায় ভর্তি পরীক্ষা দিছি, ঠিক আছে? তারপরে তো দেখো সেকেন্ড টাইমাররাই বেশিরভাগ চান্স পায়। যাই হোক, সেকেন্ড টাইমার আছে। এরপরে তোমার পরীক্ষা যে হচ্ছে কত মার্কের হবে বা কয়টা এমসিকিউ হবে সেটা নিয়ে একটু কথা বলি। এমসিকিউ হবে, হ্যাঁ এমসিকিউ হবে হচ্ছে তোমার 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে। তো প্রত্যেকটা হচ্ছে 2 মার্ক করে, প্রত্যেকটা এমসিকিউতে 2 মার্ক, তো হচ্ছে মোট মার্ক হচ্ছে 200। হ্যাঁ, মোট মার্ক 200 মার্কের পরীক্ষা হবে, এবং 200 মার্কের পরীক্ষা হবে। এবং তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, আশার বাণী শোনাই, যাদের হচ্ছে দেখা গেলো এই রিকোয়ারমেন্টগুলো আছে যে তোমরা আবেদন করতে পারতেছো, ঠিক আছে, কিন্তু তোমাদের ভাইয়া
জিপিএ কম, জিপিএ কমের কারণে আমি হচ্ছে ঢাবি প্রযুক্তি ইউনিটে একটা মারা খাইছি, আমার স্বপ্নের কলেজটা আসে নাই। ঠিক আছে, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আমার ইচ্ছা ছিল, সেটা আমার জিপিএর কারণে আসে নাই, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ আইছিল। যাই হোক, তো এই জিপিএর মার্কটা তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যোগ হয় না, যাদের জিপিএতে কম আছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, জাস্ট 200 মার্কের ধামায় পরীক্ষা দিয়ে আসবা, এটার ভিতরে যা পাবা সেটার উপরে তোমার তকদির নির্ধারিত, যে তুমি এই জায়গায় চান্স পাবা কি পাবা না, তুমি এই জায়গায় পড়ার যোগ্য কি না। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে আসি, চলো, হ্যাঁ যেটা বলছিলাম, এমসিকিউ। ফিজিক্সে এমসিকিউ থাকবে হচ্ছে 30টা, 30টা হচ্ছে তোমার মার্ক হচ্ছে 60 মার্ক, যেহেতু এক একটা এমসিকিউতে পার এমসিকিউতে 2 মার্ক। ঠিক আছে, কেমিস্ট্রিতে থাকবে 30টা এমসিকিউ, ম্যাথে থাকবে 30টা এমসিকিউ, ইংলিশে থাকবে 10টা এমসিকিউ। ঠিক আছে, মোট তোমার এমসিকিউ 100টা থাকবে, একটা এমসিকিউতে 2 মার্ক, মোট মার্ক থাকবে তোমার 200। 200-র ভিতর যা পাবা সেটা অনুযায়ী তোমার মার্ক প্রকাশ করা হবে না, একটা মেরিট দিয়ে দেওয়া হবে। ওকে, এরপরে আসি, ভাইয়া ক্যালকুলেটার কি ব্যবহার করা যাবে কি না, অনেকেই কমেন্ট করবানে। ঠিক আছে, কমেন্ট করার দরকার নাই, অন্য কিছু কমেন্ট করেও জানার জন্য, ক্যালকুলেটার নট অ্যালাউড। ঠিক আছে, ক্যালকুলেটার অ্যালাউ করা যাবে না, এবং তুমি ওই ওই ঘড়িগুলা, ঘড়ি অ্যানালগ ঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবা, ডিজিটাল ঘড়ি অনেক সময় ইউজ করতে দেয় না, পেন্সিল ইউজ করতে দেয় না, এগুলো হচ্ছে খেয়াল রাখবা। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং আছে। ডাবি প্রযুক্তি ইউনিটে পরীক্ষা দিয়ে আসা, তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিতে যাওয়ানে, ডাবি প্রযুক্তি ইউনিটে তো নেগেটিভ মার্কিং নাই, এই জায়গায় এসে যদি চিন্তা করো নেগেটিভ মার্কিং নাই, আন্দাজি সব দেখাই দিবা, একদম ভুল হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল রেখো নেগেটিভ মার্কিং 0.50। ঠিক আছে, তার মানে 4টা ভুল করলে তোমার একটা এমসিকিউ সমান মার্ক কাটা যাবে। এরপরে সেন্টার, ভাইয়া ভর্তি পরীক্ষার সেন্টার কেন্দ্র কোথায় পড়বে? হ্যাঁ, অনেকেই কমেন্ট করো কেন্দ্র কোথায় পড়বে, ভাইয়া ঢাকায় কেন্দ্র পড়বে কিনা। ঠিক আছে, ঢাবি প্রযুক্তি ইউনিটের সাথে আবারও কম্পেয়ার করি, ঢাবি প্রযুক্তি ইউনিটের কেন্দ্র ঢাকায় পড়ে, ঢাকার বাইরে একদম পড়ে না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর এইখানের কেন্দ্র ওই বুটেক্সেও পড়বে না, ঢাকায়ও পড়বে না। এটার কেন্দ্র হচ্ছে এই 8টা যে কলেজ আছে তোমার, এই চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পাবনা, তারপর হচ্ছে গোপালগঞ্জ, ঝিনাইদহ, তারপর হচ্ছে জামালপুর, হ্যাঁ তারপরে হচ্ছে রংপুর, এই যে 8টা কলেজ আছে 8টা জায়গায়, ওই কলেজের, ঠিক আছে, কলেজের ভিতরে তোমার এই ভর্তি পরীক্ষার কেন্দ্র পড়বে। ঠিক আছে, চান্স পাবা, চান্স পাওয়ার পর দেখবা যে স্যার তোমার ভর্তি পরীক্ষার হলে গার্ড দিয়েছে সেই স্যারই তোমার ক্লাস নিতেছে, হ্যাঁ এরকম একটা বিষয়। যাই হোক, তো এরপরে আর কি বলবো, সব বলা শেষ আমার। ঠিক আছে, লাস্ট অ্যাপ্লাই ডেট 15 জুন 2023। ঠিক আছে, 15 তারিখ, আজ 8 তারিখ, আর 7 দিন পর তোমরা আবেদন করতে পারবে না, 15 তারিখে সার্ভারে জাম থাকতে পারে, তোমরা চাইলে তাড়াতাড়ি আবেদন করে নাও। আর হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ফিউচার কেমন, ঠিক আছে, এইটা নিয়ে আমি হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভিডিও মেক করব, বা টেক্সটাইল থেকে পাস করে বের করার পর হচ্ছে চাকরির ফ্যাসিলিটিস কেমন, বা তোমরাও যদি কিছু জানতে চাও অ্যাডমিশন সম্পর্কে, তোমরা কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তোমাদের ক্যাদারতে একটু বলে রাখি, প্রত্যেকটা ভার্সিটির কিন্তু, ভার্সিটি বা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার কিন্তু নিজেদের একটা প্যাটার্ন থাকে। ঠিক আছে, এই প্যাটার্নটা তোমাদের বুঝতে হবে, সেই অনুযায়ী পড়তে হবে। সেজন্যই হচ্ছে আমাদের, আমরা হচ্ছে তোমাদের জন্য একটা এক্সাম বেসের আয়োজন করছি, তো এক্সাম বেসের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে হচ্ছে এক্সামটা দিতে পারো। তোমাদের মেবি 19 বা 20টা এক্সাম হবে, রুটিন আমি অলরেডি দিয়ে দিয়েছি, প্রতিদিন তোমাদের এক্সাম থাকবে। এক্সাম দিলে তোমার একটা ধারণা চলে আসবে যে এইখানে তুমি, তোমার কেমন টাইপের প্রশ্ন আসে, তারপরে তুমি সামগ্রিক সবার সাথে কম্পেয়ার করতে পারবা তোমার মেরিটটা। ঠিক আছে, আর হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ কোর্সটা হচ্ছে আসতেও পারে নাও আসতে পারে, এটা এখনও বলতে পারতেছি না, এটা একটা এক্সাম বেসে যারা ভর্তি হয়েছে তাদের সাথে একটা ওরিয়েন্টেশন ক্লাস করার পর তারপরে ডিসিশন নিব যে হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ কোর্স আসবে কি না। আপাতত এক্সাম ব্যাস কোর্স চলতেছে, এই টেক্সটাইল ভর্তি পরীক্ষার আঙ্গিকে তোমরা এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবা। ঠিক আছে, এবং একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে এক্সাম দিবা, অনেক জায়গায় অনেক জায়গায় এক্সাম দেওয়ার সুযোগ থাকবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হচ্ছে মডেল টেস্ট, তো দেখবা যে অনেকের নেগেটিভ মার্কিং, এই যে তোমার ভর্তি পরীক্ষায় যে মার্ক কেটে নিবে, এই মার্কটা কেটে নেওয়ার এই সিস্টেমটা থাকে না তাদের, এটা পারচেস করতে হয়। যেমন আমি $60
দিয়ে $60 দিয়ে আমি এই নেগেটিভ মার্কিং সিস্টেমটা পারচেজ করছি, ঠিক আছে, তোমাদের জন্য, যাতে তোমরা একদম টেক্সটাইল ভর্তি পরীক্ষার আঙ্গিকে পরীক্ষাটা দিতে পারো। আর হচ্ছে আমি কেন এই এক্সাম বেসটা স্বল্প মূল্যে রাখছি, কারণ হচ্ছে সবাই যাতে এই সবাই ধনী গরিব সবাই যাতে এই এক্সামটা দেওয়ার এক্সাম বেসে পরীক্ষা দেওয়ার সুযোগটা পায়, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবা, ফ্রি কোনো কিছুই ভালো না। আর ফ্রি জিনিসটা হচ্ছে গিয়ে তোমাকে তোমার যে কর্মক্ষমতা সেইটাকে নষ্ট করে দেবে, ঠিক আছে। কোনো একটা জিনিস যদি তুমি ফ্রি পাও তাহলে দেখবা যে তোমার ওই জিনিসটার প্রতি আকর্ষণ থাকবে না বা তোমার রেগুলারিটি মেনটেন থাকবে না। আর তোমায় যদি কোথাও টাকা দেয়া, ঠিক আছে, টাকা দেওয়া থাকে, তখন তোমার ইচ্ছা থাকবে এই টাকাগুলো আমার উসুল কিভাবে করা যায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে তোমাদের বলে রাখি, একটু মার্কেটিং করলাম, হ্যাঁ মার্কেটিং করলাম, কারণ অনেকেই পরে জানবা না, পরে ব্যাস চালু হয়ে যাওয়ার পর পরে মেসেজ দিবা, ভাইয়া আমি তো জানতাম না ভাইয়া কি করব হ্যান ত্যান। তো তোমাদের হচ্ছে 20টার মতো এক্সাম হবে এবং 19টা তো হচ্ছে রুটিন দেখে নিও, 159 টাকা, ঠিক আছে, 159 টাকা, খুব বেশি টাকা না এটা। আমি হচ্ছে বাসা থেকে ঘুরতে বাসা থেকে নিচে নামলেই আমার এরকম টাকা খরচ হয়ে যায় প্রতিদিন, ঠিক আছে, তোমাদেরও হয় আমি জানি। তো এই টাকায় তুমি সারা মাস 6 তারিখ, ঠিক আছে, 11 তারিখ থেকে তুমি 6 জুলাই, 11 জন থেকে 6 জুলাই পুরো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা এবং আমাদের মেন্টরশিপে থাকার সুযোগ পাবা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি, সবাই তাড়াতাড়ি আবেদন করে ফেলো, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তোমাদের স্বাগতম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।